সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা জানো অনার চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী জুন মাসের চোদ্দ তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে একেবারেই অল্প সময় হ্যাঁ আর এই অল্প সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য দরকার ভালো একটা সাজেশন যে সাজেশনটা ফলো করলে তুমি তোমার পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পাবে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে কবে নাগাদ জানবিডির এই শর্ট সাজেশনগুলো আসবে অবশেষে আমাদের সবগুলো সাবজেক্টেরই শর্ট সাজেশান চলে এসেছে এই যে দেখো আধুনিক মুসলিম রাষ্ট্রসমূহের ইতিহাস ইসলামের দর্শন ও ধার্মীয় সম্প্রদায়ের কমোন্নতি ইসলামের অর্থনৈতিক ইতিহাস দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ভারতের মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস মুসলিম ইতিহাস ইতিহাসতত্ত্ব মুসলিম চিত্র ও শিল্পকলার কমোন্নতি মুসলিম প্রত্নতত্ত্ব ও স্থাপত্যের কমোন্নতি এক কথায় নয়টা সাবজেক্টেরই একেবারে সাজানো গুছানোভাবে সাজেশানগুলো চলে এসেছে তো তোমরা যারা পিডিএফ ফাইল সংগ্রহ করার কথা বলছিল আমাকে তার অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে অথবা ফেসবুক ফেসবুকে মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশানগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করে নাও এনে আমরা দেখবো যে সাজেশনটা কীভাবে সাজানো গোছানো হয়েছে তোমরা একটু স্যাম্পল দেখতে চাও আমি হয়তো ওইভাবে পিডিএফ প্রোভাইড করতে পারি না তোমরা এখানে একটু দেখে নাও দেখো একেবারে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ক বিভাগ থেকে কয়টি পড়তে হবে ক বিভাগ থেকে কয়টি পড়তে হবে গ বিভাগ থেকে কয়টি পড়তে হবে হ্যাঁ এইভাবে আমাদের টোটাল সাজেশনটা কিন্তু সাজানো গোছানো এবং তুমি নিজেও বুঝতে পারবে এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটা বোর্ডের প্রশ্নের প্রশ্নের পাশে আমরা বোর্ডের শালটা উল্লেখ করে দিচ্ছি কোন সালে প্রশ্নটা এসেছে তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে এই সালটা কেন তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টে ঠিক এইভাবেই কাজেই আহ আমাদের টিচারদের অভিজ্ঞতা এবং আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা তারা লোকে বলতে পারি এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি পাবে দেরি না করে যতটুকু সময় আসছে ততটুকু সময়ের মধ্যে আমাদের সাজেশনগুলো কাভার করার চেষ্টা করো সবগুলো প্রশ্ন পড়ো ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সবাই ভালো থাকো তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল